আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে পিস টিভি বাংলার এ আয়োজন উপভোগের জন্য যারা বসে আছেন সকল শ্রোতা দর্শক ভাই বোনকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আপনাদের সামনে হাদিসের কাহিনী বর্ণনা করছিলাম। আমরা এই আলোচ্য সূচির আওতায় অনেকগুলো পর্ব, অনেকগুলো হাদিস যার মধ্যে রয়েছে কাহিনী, সেগুলো উপস্থাপন করেছি। আজকে আপনাদের সামনে এমন একটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ, যেখানে রয়েছে পরকালীন জীবনের সেই কঠিন বীভৎস দিনের ভয়াবহতা। সেটাও হাজার হাজার বছর আগের বেনী ইসরাইল সম্প্রদায়ের একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা প্রবাহ, যেখানে তিনি কিয়ামতের সেই বীভৎস দিনকে ভয় করে, জবাবদিহিতার সেই ভয়াবহতা অনুভব করে তিনি চেয়েছিলেন আমি ভস্ম হয়ে যাব, ছাই ভস্মে পরিণত হয়ে গিয়ে আল্লাহর আদাব বা জবাবদিহিতা থেকে হয়তো বাঁচতে পারবো। কিন্তু আসলে কি তাই? আসুন তো আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করি যে ঘটনাটি আসলে কেমন ছিল। আজকে এই আলোচনায় যারা আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এসেছেন অত্যন্ত প্রথিত যশা আলোচক শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আছেন বিজ্ঞ আলোচক শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন মাঠ। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে প্রত্যেকটি মানুষকে জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে। আসুন আমরা ফিরে যাই। প্রথমেই শেখ আহমদুল্লাহ, হাদিসের অনুবাদমূলক অংশটুকু আমরা শেখের কাছ থেকেই শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি শেখ বলো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতা লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সহিহ মুসলিমের 2111 নম্বর হাদিসের অধীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অনেক পূর্বের যুগের এক ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কোনো ভালো কাজ করেননি, অর্থাৎ সারা জীবন নিজের প্রতি নিজে অত্যাচার করেছেন, নিজের প্রতি নিজে জুলুম করেছেন, গুনাহের কাজে লিপ্ত ছিলেন, আল্লাহর কোনো হুকুম পালন করেননি। জীবন সায়ান্নে এসে, জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ভাবলেন যে আমার তো আর রক্ষা নেই, আমি কোনো ভালো কাজই করতে পারিনি, অন্যায় অত্যাচার করেছি, অবিচার করেছি নিজের উপরে সারা জীবন। তিনি জীবনের শেষ মুহূর্তে এসে তার সন্তানদেরকে লক্ষ্য করে ওসিয়ত করলেন যে বাবা, আমি যদি মারা যাই তো তোমরা আমার এই লাশকে পুড়ে দিবে, পুড়ে এটাকে ছাই করে ফেলবে সম্পূর্ণ। ছাই করার পরে আমার লাশের অর্ধেক সমুদ্রে তোমরা ছড়িয়ে দিবে আর অর্ধেক স্থলভাগে তোমরা ছড়িয়ে দিবে, ছড়িয়ে ছিটিয়ে দিবে। কেন এমনটি করবে? বলে এমনটি এজন্য করবে, ফাওয়াল্লাহে, তিনি বলতেন আল্লাহর কসম, লাইন কাদার আল্লাহ আলাই, যদি আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন তাহলে না, তাহলে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন আমাকে, মা আযাবাহু আহাদা, যেমনটি কাউকে শাস্তি দেননি, এরকম কঠোর শাস্তি দিবেন, অতএব আমাকে এইভাবে তোমরা করে ফেলবে। এই কথা বলার পরে লোকটি মারা গেলেন এবং তার সন্তানরা যথারীতি বাবার ওসিয়ত অনুযায়ী সেই কাজটি করলেন, বাবার মনের বাঞ্ছনা পূরণ করার জন্য তিনি সেটা করলেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা হুকুম করলেন জল এবং স্থল থেকে সেগুলোকে একসাথ করে তাকে একত্রিত করে হাজির করার জন্য। আল্লাহর সামনে হাজির করা হলো, জল এবং স্থল উভয় ভাগ হাজির করে দিলেন আল্লাহর কাছে, তার শরীরের প্রতিটি রন্ধ্রকে, অংশকে, ছাইকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে পুনরায় সৃষ্টি করে তার ভিতরে রূহ দিয়ে তাকে বললেন, তুমি এমনটি কেন করেছিলে? তখন তিনি বললেন, হে আল্লাহ, আপনার পাকড়াও ভয় করেছিলাম আর কিছু নয়।
তখন আল্লাহ পাক রব্বুল ইসাদ তাকে ঘোষণা দিলেন, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। চরম ভাবে সে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহর আজাবকে ভয় করেছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দয়া পরবশ হয়ে তাকে ক্ষমা করে দিলেন। শুধু দর্শক শ্রোতা, সত্যিকার অর্থে এই হাদিস থেকে অফুরন্ত শিক্ষণীয় বিষয় রয়েছে। আসুন আমরা আমাদের প্রাজ্ঞ আলোচকের মুখ থেকে শুনি। জি সাহেব, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলুন কি শিক্ষণীয় বিষয় এখানে আছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি হাদিসের আলোকে একটি গল্প আমরা শুনলাম, যা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি। এটা অন্যান্য কোনো গ্রন্থে লিপিবদ্ধ কোনো গল্প ছিল না, ওয়াহির মাধ্যমে প্রাপ্ত গল্প ছিল, যে কারণে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং যে কারণে এটাকে অমান্য করারও কোনো উপায় নেই। এটার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে আমাদের ইমানের দাবি। আসলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে আমরা বলে থাকি রাহমতে খুদাবন্দি, বাহানা মি জয়াত, বাহানা মি জয়াত, যে আল্লাহ পাক পুজি চায় না, চায় যে বাহানা কি আছে। সে এই বান্দা মনে করেছে যে আমি যে গুনাহ করেছি এই গুনার কারণে আল্লাহর কাছ থেকে আমার মুক্তি পাওয়াটা সম্ভব নয়, তাই সে একটা বাহানা তালাশ করছে, দেখি আল্লাহকে কোনো রকমে ই করা যায় কি না, যে আমি আমার ছাইগুলো যদি পানিতে মিশে যায় পারি কিনা, সেই চিন্তাই তার ছিল। কিন্তু সে হয়তো তখন ধারণা করতে পারেনি যে আল্লাহ তো হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সৃষ্টি করতে জানেন, তিনি ধ্বংস করতে জানেন, তিনি আবার সৃষ্টিও করতে জানেন, পুনরুত্থানের কথা আছে। আচ্ছা মহতারাম, এখানে আরো মজার ব্যাপার আছে। দেখুন, তার এই ঘটনাটা শুনে কোরআনে পাকের আয়াত মনে পড়লো, যেটা আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم চমৎকার একটি আয়াত, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অভয় দিয়েছেন যে দেখো তুমি গুনাহ করবা, তোমার থেকে গুনাহ হয়ে থাকবে। আসরাফু আলা আনফুসিহিম, ইসরাফ বলা হয় অনেক বেশি গুণা করা এবং জুলুম করা, নিজের উপর তোমরা যারা জুলুম করছো আল্লাহ আনফুস, খবর দা লা তাখনাতুমির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে। এরপরে দেখেন ধারাবাহিকতা, ইন্নাল্লাহ ইগফিরুজ যুনুবা জামিয়া, অবশ্যই আল্লাহ পাক যুনুব গুনাহ মাফ করে দিবেন, একটা দুইটা না, আল্লাহ বলেছেন জামিয়া সবগুলো, জামিয়া জি, ইন্নাহু ইগফিরুজ জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, অবশ্যই তিনি গাফুর যেমন রহিমও তেমন, যেমন ক্ষমাশীল তেমন দয়াবান। সুবহানাল্লাহ, দেখছেন এইভাবে কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের সামনে আসতেছে। হ্যাঁ, লা তাখনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ গাফির, এই যে আজকে যে ঘটনাটা আমরা শেখ আহমদ থেকে শুনলাম, এখানেও কিন্তু সেটাই। অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনার বিশ্লেষণে, আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তো কথাগুলো অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল। আমরা সেই হাদিসটি আলোচনা করতেছিলাম যেখানে রয়েছে একজন পাপী তাপী মানুষের জীবনের সর্বোচ্চ ভয় ভীতি নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে বাঁচতে চাওয়ার প্রমাণ। ছাই ভস্ম এবং অণু পরমাণুতে তার দেহটা মৃত্যুর পরে বিলীন করে দেওয়া হলো। জিজ্ঞাসিত হলেন তিনি, কেন তুমি এরকম বলেছিলে? লোকটা বলছে, আল্লাহ আপনার আজাব, আপনার এই কঠিন ভয়াবহ শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার এই ভীতি সঞ্চার হওয়ার কারণে তার হৃদয়ের মাঝখানে আল্লাহ ভীরুতার, আল্লাহকে ভয় করার আদাব এবং কেয়ামতের দিবসের সেই ভয়াবহতা এভাবে অনুভূত হওয়ার কারণে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আসুন আরো বিশ্লেষণাত্মক কথায় আমরা আমাদের আলোচক মণ্ডলীর কাছে ফিরে যাই। জি শেখ আহমদুল্লাহ, জাযাকুমুল্লাহ। এই ঘটনাটি প্রসঙ্গে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দদেরকে কয়েকটি কথা বলে রাখা দরকার। প্রথম কথা হলো, কেয়ামত তো এখনো সংগঠিত হয়নি, হিসাব নিকাশ তো এখনো শুরু হয়নি, তাহলে পুনরুত্থান তার হলো কিভাবে, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করলেন কিভাবে,
একটি প্রশ্ন কারো মনে জানা বাড়তে পারে। এবং সেটি শুধু এই ঘটনা নয়, এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে বিভিন্ন পর্বে। এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের এই প্রশ্নগুলো আসবে। প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা বলবো, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলার সঙ্গে তার কথোপকথন হয়েছে। এটা দুইভাবে হতে পারে, কিভাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা দুইভাবে ধরে নিতে পারি, এক হয়তোবা আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পেশালি তাকে একসাথ করে তার রূহ সেখানে দিয়ে আল্লাহ তাআলা তার সঙ্গে কথাবার্তা বলেছেন, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশের সাথে পরে হবেই। আরেকটি হলো এই ব্যক্তির বেলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমনটি করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, সেই সুনিশ্চিত বিষয়টিকে ঘটনা আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। আরো সমূহ সম্ভাবনা হতে পারে। একটু ইন্টারফেয়ার করি মাঝখানে, এখানে যদি আমরা এভাবে বলি আমাদের আকীদা বিশ্বাসের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে প্রাপ্ত এই খবর আমাদেরকে জানিয়েছেন, কিভাবে হয়েছে বা হবে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, আমাদের এটা বিশ্বাস করতে হবে, আমরা এটা বিশ্বাস করলাম, এটা আমি বলেছেন তাই বিশ্বাস, সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদেরকে এটা দূর করতে হবে সন্দেহ, কারণ কিয়ামত তো এখনো সংগঠিত হয় নাই। আমরা কিয়ামতের কথা বলবো না, যে কিয়ামত হয়েছে এই কথা আমরা বলবো না, আমরা বলবো যে এটা এই ধরনের ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে আল্লাহ পাক ভালো জানেন, ঘটনা ঘটেছে কিভাবে ঘটছে সেটা আল্লাহ জানে, সবই ঠিক আছে, কিন্তু এই প্রশ্ন আসাটাও ঠিক আছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পুনরুত্থান করলেন কিভাবে, পুনরুত্থান তো হবে। হ্যাঁ, জিজ্ঞাসার জবাবের সাথে সাথে হয়ে যাওয়া ভালো, এখন সেটা হতে পারে আল্লাহ তাআলা করবেন, সেটাকেই ভবিষ্যৎকালীন নিশ্চিত বিষয়টাকে করা হয়েছে। আমরা অনেক সময় বলি বিয়ে করতে গেলে বিশেষ করে যিনি বর হতে যাচ্ছেন, বিয়ে এখনো হয় নাই কিন্তু, তাকে বলা হয় যে এই যে ইনি বর, এই যে উনি শ্বশুর, অথচ বিয়ে হয় নাই, কোথা থেকে শ্বশুর কোথা থেকে বর। কোরআন এবং হাদিসের অনেক বর্ণনা এমন আছে যে সুনিশ্চিত বিষয়কে, যেমন মৃত্যুকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইয়াকিন বলেছেন, ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসার পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর অপর নাম ইয়াকিন। ঘটনা কিভাবে ঘটেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, বাকি ঘটনা ঘটেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বর্ণনা করেছেন, চমৎকার বলেছেন আপনি, ধন্যবাদ। এখানে আমাদের শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে একটি বিষয় চলে আসে, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে কেউ মুক্ত নন, এই ঘটনা তার প্রমাণ করে, এটাই তার বাস্তব। আমরা আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য যে যত রকম ফন্দি আঁটি না কেন, এই ভদ্রলোক ফন্দি এঁটেছিলেন কিন্তু রক্ষা পাননি। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে অত্যন্ত দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছেন যে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যদি একেবারে সুউচ্চ প্রাচীরের ভিতরে, দুর্গের ভিতরে যদি আশ্রয় নাও, তো সেখানে তোমাদের মৃত্যু তোমাদেরকে যে পাকড়াও করবে, আর আল্লাহ তোমাদেরকে পুনরায় উঠাবেন, আল্লাহ জবাবদিহির সম্মুখীন আল্লাহর সামনে এসে তোমাদেরকে আনিয়ে দাঁড় করাবেন, যেখানে থাকো না কেন। এই ঘটনা প্রমাণ করে যে এই আল্লাহর বান্দা যত ভাবে চেষ্টা করেছিল, সে যত বুঝি খেলানোর চেষ্টা করেছিল, আল্লাহর পাকড়াও থেকে সে বাঁচতে পারেনি। তবে এখানে আমাদের কোনো দর্শক বৃন্দ যেন এটা না বুঝেন যে এই বেচারা যেরকম তার লাশ পুড়িয়ে আল্লাহর দয়া পেয়ে গেছে, তা আমিও বোধহয় এরকম কোনো উপায় অবলম্বন করলে পেয়ে যাব। এই চিন্তাটা কয়েক কারণে অবান্তর। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ তার ইখতিয়ারে, তার একটি গুণ যেরকম রহমান রহিম দুটি গুণ আছে, তার জব্বার কাহার এই গুণগুলো আছে, আপনি আল্লাহর রহমত পেয়ে যাবেন। এই আশা যদি আপনি গুনাহ করেন, আপনি কেন এটা চিন্তা করছেন না, আল্লাহ তো প্রচন্ডভাবে পাকড়াওকারী, বিন্দু পরিমাণ কোনো মন্দ কাজ করলে আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ কোনো খারাপ কাজ করলে তার জন্য আল্লাহ পাকড়াও করবেন ঘোষণা দিয়েছেন, আপনি সেটাকে কেন ভয় পাচ্ছেন না। অতএব এরকম দু একটি ঘটনা আমাদেরকে শিক্ষার জন্য দেওয়া হয়েছে, এরকম ঘটনা আমার বেলায় ঘটবে, আমিও মরে যাবো, এমন কিছু করবো আর রেহাই পেয়ে যাবো, এই আশা অবান্তর। তবে এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা নিচ্ছি সেটা হলো যে আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। আরেকটি হলো এই লোকটিকে ক্ষমা করার জন্য আল্লাহ যে উসিলা বা যে মাধ্যমটি এখানে অবলম্বন করেছেন সেটা হলো তার ভয় আল্লাহ তাআলার প্রতি যে ছিল, এই আল্লাহ ভীতিটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব পছন্দ করে মাফ করেছেন। এখান থেকে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে ভদ্রলোক তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন তার লাশ পুড়িয়ে ফেলতে, অথচ সন্তানদের উচিত হয়নি বাবার এই কথাটি মানা, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীতেও এসেছে যে ইন্নামা তাআতু ফি মারুফিন, অন্য হাদিসে আছে লা তাআতু লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে অন্য কারোর হুকুম মানার কোনো অবকাশ নেই। এখন বাবা ওসিয়ত করেছেন আমি মরলে আমাকে এটা করে দিও, সন্তানদের জন্য করা উচিত হয়নি, তবে তারা এই অন্যায়টা করেছে, কেন করেছে হয়তো বা তারা জানতো না এটা, আর না জানলে কোন কোন ক্ষেত্রে মূর্খতা আল্লাহ তারা ক্ষমা করেন, আল্লাহর উপর নির্ভরশীল। ওই যে ভদ্রলোক যে চিন্তা করছে এই চিন্তাটা তো কুফুরি চিন্তা, যে যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে উড়িয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, আল্লাহর সম্পর্কে জাহালত এটা কুফুরি, আল্লাহর সম্পর্কে যদি আপনার ইলম না থাকে তাহলে ইমানের ঘাটতি আছে, আপনি আল্লাহর প্রতি ইমান আনলেন, আল্লাহ কি পারেন, আল্লাহ আসমা ও সিফাত সম্পর্কে তো আপনার ধারণা, আপনি জানেনই না ইমান আনবেন কি, তাহলে তো কুফুরি।
এই জন্য ওলামা ইকরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহাল বা আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে মূর্খতা বা অজ্ঞানতাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখেছেন, সম্পূর্ণ আল্লাহর ব্যাপার, কিন্তু সাধারণভাবে এই অজ্ঞানতা ক্ষমার যোগ্য অপরাধ নয়। আর তাছাড়া সন্তানরা যেটা অন্যায় করছে এটাও অন্যায়। আমাদের সমাজে কিন্তু এখন অনেকটা প্রবণতা এই ধরনের এসে গেছে, মরার আগে বলেছে আমি মরে গেলে আমার চোখটা অমুককে দিয়ে দিও, আমার দেহটা মেডিকেল কলেজে দিয়ে দিও। এই দেওয়ার অধিকার আপনাকে কে দিছে, দেহের মালিক কি আপনি? এটা আমাদের জন্য জায়েজ। জি শেখ, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় খুব মনোজ্ঞ আলোচনা আপনি হাদিসের ব্যাখ্যায় আমাদের দর্শক শ্রোতাকে উপহার দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় আমাদের আলোচক মণ্ডলীর আলোচনা থেকে স্পষ্ট হয় যে আজকে যদি আমরাও এরকম কোনো বাহানা অবলম্বন করি সেটা কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, বরং আমাদের জন্য উচিত হলো আমরা পরকালীন জীবনে যাতে মুক্তি পাই, জাহান্নাম থেকে রেহাই পাই, জান্নাত কুসুম কাননে সেই অনাবিল শান্তির স্থানে আমরা দাখিল হতে পারি, তার জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন ইসলামী শরিয়াত। আমরা শরিয়াতের বিধান অনুযায়ী আমরা পাপ থেকে বেঁচে থাকব আর নেকির কাজে আগ্রহান্বিত হব, তাহলেই আমরা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুক্তি লাভ করতে পারব। তা না হলে সে দিন যে কত কঠিন, একটু ভাবুন যে এই মানুষটা পুড়ে ছাই ভস্ম হয়েও কিন্তু রেহাই পায়নি, অনু পরমাণুতে পরিণত হয়েও রেহাই পেল না, আল্লাহ পাকের দরবারে তাকে উত্থিত হতে হলো এবং জবাবদিহিতার সম্মুখীন হতে হলো। আরো এখানে কোরআন আমাদের যে কথা বলছে তা হচ্ছে যে আমলনামা লেখা হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনের কর্ম পরিধি সব কিছু লিখে রাখা হচ্ছে। যেদিন কিয়ামত আসবে ময়দানে মহাশরে আল্লাহ পাক সকলের হাতে সেটা প্রদান করবেন। আমরা শায়খের কাছ থেকে এই বিষয়ে একটু আলোকপাত শুনতে চাই। এটা তো আখেরাতের যেটা আসছে সেটা এখন স্পষ্ট যে আমি পৃথিবীতে যে আমল করব সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেভাবে করতেছি সেভাবেই আল্লাহ পাক দেখাবেন। একটা লিপিবদ্ধ আকারে আসবে আর একটা বাস্তব সিনারি আকারে আসবে। সূরা কাহফের মধ্যে এই প্রসঙ্গে বলা হয়েছে وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَّن نَجْعَلَ لَكُمْ مَوْعِدًا وَعُرِضُوا عَلَى সামনে তাদেরকে পেশ করা হবে صَفًّا লাইন সারিবদ্ধ করে সারিবদ্ধভাবে وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا তোমরা আমার কাছে ফিরে এসেছো কামা খালাকনাকুম যেভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি হ্যাঁ বাল জাআমতুম আল্লান নাজআলাকুম তোমরা মনে করেছো যে তোমাদেরকে আর কোথাও দাঁড়াতে হবে না, তোমাদের জন্য নির্ধারিত কোনো সময় নেই, তোমরা এই কথা মনে করে তারপরে তোমরা তোমাদের কাজকর্ম চালিয়ে গেছো। বাল জাআমতুম আল্লান নাজআলাকুম মাউইদা ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি আল্লাহ পাক সবাইকে সবার রিপোর্ট হাতে ধরিয়ে দেবেন ওয়া উদিআল কিতাব। আর কায়াতে আছে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তুমি তোমার কিতাব, তোমার এই কিতাব আর হিসাব নিকাশের দরকার নাই, তুমি নিজেই নিজের সবকিছু তার আমলনামা জেনে যাবে। হ্যাঁ তারপরে আসে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি যারা অভিযুক্ত অপরাধী তারা ভয়ে ভয়ে তাকাবে, ভয়ে ভয়ে দেখবে যে রিপোর্টে কি লেখা আছে। যেমন ফেল করা ছাত্র ছাত্রীরা যখন ক্লাস থেকে আপনার ইয়ে নেয় সার্টিফিকেট নেয় বা খাতা নেয় তখন আর ওটা এখানে লুকিয়ে ফেলে, অন্যরা দেখতে চাইলে দেখাতে চায় না। তো এইভাবে সেখানে হবে তখন সে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হ্যাঁ কি হচ্ছে যে হায় আফসোস এই কিতাবের কি হলো, এই রিপোর্টের কি হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় সব কিছুই তো দেখিয়ে গেল ফাজু মা আমিলু হাদিরা এবং যা কিছু তারা করেছে সব হুবহু সেটা দেখবে এবং সেটা স্ক্রিনের মধ্যেও দেখা হবে। আল্লাহ পাকের জন্য এটা কোনো অসম্ভব কিছু না। মানুষ মনে করে যে এত আমার সারা জীবনের আমল এগুলি যদি একবার পুঙ্খানুপুঙ্খ রেখা হয় তাহলে তো ভলিউমকে ভলিউম লিখতে হবে, এত বড় ইয়ে পাওয়া যাবে কোত্থেকে, কিন্তু তারা জানে না আজকাল ছোট্ট একটা মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড 8 GB 10 GB 16 GB আমরা নিয়ে নেই, এর মধ্যে আমরা অনেক তথ্যগুলো জমা করতে পারতেছি। সামান্য একটা মেমোরি কার্ড যেটার 2.5 গ্রাম ওজন তার মধ্যে যদি সবকিছু থাকে
তাহলে আল্লাহর ফেরেশতারা কি আমাদের এই সমস্ত লেখাগুলোকে একবার ছোট্ট করে জিপ করে নিয়ে যেতে পারবে না? শেখ আল্লাহ অত্যন্ত কিভাবে বিজ্ঞান ভিত্তিক আলোচনায় আপনি আসলেন যে আজকে যদি এই আধুনিক তথ্য প্রযুক্তি আমাদেরকে যেন সহজ করে দিয়েছে এগুলো বিশ্বাস করা, যে আল্লাহ সুবহানাহু তাআলা কেমন করে আমাদের এই পাপ তাপ সব ধরনের আমল নামা সংরক্ষণ করতেছেন, এটা খুবই সহজ আজকে বোঝা বা উপলব্ধি করা প্রযুক্তির আলোকে। যে সাহেব যেন কি বলতে চাচ্ছিলেন? জি, এটাই বলছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা হাজির করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই এক ব্যক্তির ঘটনা শুধু ঘটনা নয়, এই গল্প শুধু গল্প নয়, এই গল্প আমাদের জন্য বহুমুখী শিক্ষা নিয়ে আসছে। জি, বহুমুখী শিক্ষা নিয়ে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই শেখ আহমদুল্লাহ যে কথা বললেন শেষ পর্যায়ে এসে, যে এই হাদিস আসলে আমাদের বহুমুখী শিক্ষার একটি খোরাক। আসুন আমরা এই হাদিসের আলোকে, বিশেষ করে পরকালীন জীবনে নেক আমল ছাড়া বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, অপরিসীম দয়া রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। বিশ্বে নবী স্বয়ং বলছেন, আল্লাহে লাদ্রি মা ইয়াফআলু বি ওয়া ইয়াফআলু বিকুম। পরকালীন জীবনের ভয়াবহতা এত বেশি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন, আল্লাহর কসম আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সেই ভয়াবহ দিবস থেকে আমরা সকলেই বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাদের পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত কুসুম কাননে দাখিল হওয়ার তৌফিক দাও। আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।